ওয়েলকাম ব্যাক মিলিটারি, সবাইকে আবার স্বাগত ইয়ার। তো আজকে নোকিয়া 1600 মডেল এটাকে আনবক্সিং করে দেখাবো এবং ফুল রিভিউ করবো ভিডিওটার মধ্যে। ওকে, তো খুবই চিপ প্রাইসের মধ্যে পাবেন এবং অনলাইনে তুলনায় কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইসের মধ্যে পাবেন। তো এটা আমরা প্রথমত ব্লেড দিয়ে এটাকে কেটে নেব। কেটে নিলাম এটাকে, দেখুন লাইভ টেলিকাস্ট দেখে নিন। কেটে নিয়েছি, দেখুন ফোনের কন্ডিশনটা দেখুন আর। আচ্ছা, তার আগে আমাদের এখানে ভিতরে কি কি আছে, দেখুন চার্জার আছে, রাতে ভিডিও বানাচ্ছি তো এটা কিন্তু আমি ঘরতে ভিডিও মেক করছি, সেজন্য তো লাইটের একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কারণ এটাতে শপে বানালে আরও ক্লিন আসতো হয়তো। এই আছে ব্যাটারি, দেখে নিন ব্যাটারিটা, আমি খুলবো অলরেডি। দেখুন ভাই, যাদের চাই খুবই চিপ প্রাইসের মধ্যে আমরা পাবেন, কিন্তু এই যে মডেলগুলো ভাই এখন কিন্তু আর সেইভাবে পাওয়া যাচ্ছে না আর, ঠিক আছে, বাট যেগুলো আছে মানে একদম মানে কি বলবো, খুবই মেহনত করে ভাই এগুলো ম্যানেজ করে দিই, ঠিক আছে। এটাকে এই চাপতে হবে, চেপে খুলতে হবে এখানেই, ঠিক আছে, এই খুলে ফেললাম। এবারে বাটিটাকে এখানে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে জাস্ট সেট আপ করে দিলাম, এবারেই অন করব। কারণ এখানে সিম নেই তাই এমন শো করছে, এখানে সিম দিতে হবে, ঠিক আছে, সিম দিলে আর আলটিমেটলি নর্মাল হয়ে যাবে। তো আই হোপ সবাই আনবক্সিং এবং এর ফুল রিভিউটা ক্লিনভাবে বুঝতে পেরেছেন। ওকে, এদের ভাই চাই মজি টেলিকমে চলে আসুন এবং খুবই চিপ প্রাইসের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন মডেল নোকিয়া 1600 খুবই চিপ প্রাইসের মধ্যে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেই, তারপর খেলে, বাবাই, আল্লাহ হাফেজ।